হাই বন্ধুরা, গুরুকুল রাজবাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখাবো পিএইচডির এই অংশটুকু, কাউন্টার আপ। তো কীভাবে কাউন্টার আপ করতে হয় দেখুন। আমি প্রথমেই একটা সেকশন নিয়ে নেই, আমাদের নোটপ্যাডে যাই, এখানে একটা নোটপ্যাড, এখানে একটা সেকশন নিলাম, সেকশনের ভিতর সেকশন শেষ করি এবং সেকশনে এই জায়গা দেব আইডি, আইডি সমান সমান ইনভার্টেড কমার ভিতরে আইডির ভিতরে লিখব কাউন্টার আপ, কাউন্টার আপ। আচ্ছা, কাউন্টার আপ। এখন দুইবার এন্টার দেব, তারপর আবার এখানে একটা ডিপ নিয়ে নেব, ডিপ নিয়ে এখানে লিখব ডিপ ক্লাস ইনভাইটেড কমার ভিতরে লিখব ওভারলে, এবং আমরা স্ল্যাশ দিয়ে লিখব ডিপ, এবং ডিপে দুইবার এন্টার দেব, তারপর আবার একটা ডিপ নেব, ডিপের ভিতর আমরা লিখব ডিপ ক্লাস ইনভার্টেড কমার ভিতরে সবসময় কন্টেনার থাকবে, কন্টেনার, এবং ডিপ শেষ করব, দুইবার দিলাম। এখন এই কন্টেনারের নিচে থাকবে কাউন্টার কন্টেন্ট, আরেকটা ডিপ নিয়ে দেখুন, এই যে ডিপ ক্লাস সমান সমান ইনভাইটেড কমার ভিতর কাউন্টার, কাউন্টার কন্টেন্ট, এবং এটা হবে মধ্যেখানে টেক্সট সেন্টার। তারপর এখানে আমরা ডিপ শেষ করব, ডিপ শেষ করলাম পরে দুইবার এন্টার দিয়ে এখানে আমরা আরেকটা ডিপ নিয়ে এখানে লিখব যে ডিপ ক্লাস ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে লিখি কলাম MD3, এবং এখানে ডিপ শেষ করি, এবি ডিপ কলাম MD3। কেন আমরা লিখলাম, তো চলুন আমরা দেখে আসি। এইখানে পিএইচডি থেকে যদি আমরা দেখি, এই যে একটা বুটস্ট্র্যাপের নিয়ম অনুযায়ী যদি আমরা একটা এই যে পেজকে বারোটা ভাগে, বারোটা কলামে ভাগ করি, তাহলে এখানে আমরা তিন করে তিন চারে বারো আসবে, তাহলে আমরা এক একটা কলাম এমডি থ্রি করে নিছি, এবং একটা ওভারলে আছে, আমরা দেখুন এই যে ছবির উপরে একটা শেড আছে ওভারলে, এই জন্য আমরা ওভারলে দিছি। তা আবার চলে যাই নোটপ্যাডে, এখানে এখানে আবার আরেকটা ডিপ নেব, দেখুন এই যে ডিপের পরে আমরা নিই ডিপ ক্লাস সমান সমান ইনভাইটেড কমার ভিতরে আমরা এখানে লিখব কাউন্ট, COUNT, কাউন্ট, এবং এইখানে ডিপ শেষ করব, এখানে একটা ট্যাব দেই। আচ্ছা, এখন এই কাউন্টারের নিচে আমরা এই কাউন্টার, কাউন্টার যে অ্যাক্টিভ হবে সেই কোডটা এখানে বসাবো। তো সেটা আনতে গেলে আমরা গুগল থেকে সার্চ করতে হবে। তো এখন চলুন গুগলে যাই, এই যে গুগলে গিয়ে আমরা এখানে লিখব কাউন্ট, COUNTERUP, কাউন্টার আপ, লেখার পরে এন্টার দিলাম, তারপর এই যে প্রথমটা গিটহাব, এটা ক্লিক করার পর আমরা এখানে চলে আসব এই যে কাউন্টার এরিয়ায়। তো এখানে দেখুন আমরা এই যে ডাউনলোডটা, ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন, আমি ডাউনলোড ক্লিক করলাম, ডাউনলোড আপনারা করে নেবেন, আমি যেহেতু ডাউনলোড করে নিয়েছি আর করলাম না একটা। আচ্ছা, আর এইখানে
একটু নিয়ম দেখুন, প্রথমে এই যে কাউন্টার আপ বলতেছে, এখানে এই যে এইটা রিকোয়ারমেন্ট, এটা অবশ্যই লাগবে, রিকোয়ারমেন্ট বলতেছে পয়েন্ট জেস, এটা অবশ্যই লাগবে। আচ্ছা, সাথে ডেমোটা আমরা দেখে আসি, এখান থেকে আর যদি ডেমো দেখি, এই দেখুন এখানে এই যে কাউন্টার আপে এই যে ডেমো হচ্ছে আর সাথে সাথে ডেমো হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আর কি লাগবে, প্রথম এই যে এই ঘরটায় এই যে দেখুন দুটো ফাইল লাগবে, এক হচ্ছে এই যে অ্যাওয়ে পয়েন্ট, অ্যাওয়ে পয়েন্ট মেন জেস, আরেকটা লাগবে যে কোয়ারি কাউন্টার আপ মেন জেস। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখান থেকে এই যে এসটিএমএল একটা কোড আমরা বসাবো, এই যে এটা। হ্যাঁ, আর আর হচ্ছে এইখানে এই যে কোয়ারির আরেকটা এই যে প্লাগ ইন, হ্যাঁ, এইটা বসে দিতে হবে, অথবা এইটা এই যে অর অথবা দিয়ে এটা আমরা এখানে এসটিএমএল একদম নিচে বডির উপরে বসাবো। এখন আমরা আরেকটা এই ফাইলটা এখনও পাই নাই, এই ফাইলটা এখন নিয়ে নিই, এই যে অ্যাওয়ে পয়েন্ট মেন জেস, অ্যাওয়ে পয়েন্ট মেন জেসটা আনতে গেলে আমাদেরকে এই যে অ্যাওয়ে পয়েন্ট জেস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এই যে আসার পর আমরা এখানে ডাউনলোড আছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, অথবা এইখান থেকে আবার নিতে পারি, গিট হাবটা নেওয়া ভালো, সেজন্য আমি গিট হাবটা নিলাম। এই যে গিট হাবে ক্লিক করার পর দেখুন এখানে ক্লিক করার পর এই যে লিপ আসবে, হ্যাঁ লিপ, এই যে 2 ইয়ার্স আগো এই লিপে ক্লিক করলাম। হ্যাঁ, এই যে অ্যাওয়ে পয়েন্ট মেন জেস, এইটা আমরা নেব, এটার ভিতরে যা আছে আমরা এটা কপি করে নিয়ে রাখবো এবং এইটাই বসাবো। এই যে ওখান থেকে ডাউনলোড করতে পারেন, এখান থেকে নিতে পারেন। তা আমরা এখান থেকে আমরা এই যে ফাইলটা ই করে নিই, এখানে ক্লিক করলাম, এই যে এইটা ক্লিক করলাম, ক্লিক করে কপি করলাম, জেএস ফোল্ডারে চলে যাই। জেএস ফোল্ডারে যেয়ে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি, এই যে ফাইল, তারপরে এটা নিলাম, এই ঠিক এই জায়গাটা আমি ওই ফাইলের নামটা এই যে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তারপর হয়ে গেল। এখন এটার ভিতরে আমরা বসাই দেবো মেন, এই যে এটার আমরা ই করি, নোটপ্যাড ওপেন করি, নোটপ্যাডটা ওপেন করলাম, তারপর এখানে যে নোটপ্যাডের ভিতর আমরা আবার চলে যাই, এখানে যাই এই যে নোটা ওপেন করে দেখুন এখন পুরা ফাইলটা এখানে চলে আসবে। এখন আমরা কপি করে ওইখানে বসিয়ে দেবো, এই যে প্রথমে চলে আসছে, ঠিক এই অবস্থায় কন্ট্রোল এ দেবেন, কন্ট্রোল সি দিলাম, তারপর আমরা এখান থেকে বাইর হয়ে ঠিক আবার এই যে পেস্ট করে দিলাম, পেস্ট করে সেভ করলাম। আচ্ছা, এখন আমরা এইখানে এই যে কোয়ারি এখানে বসাবো, হ্যাঁ এই যে ঠিক এইখানে আমরা একটা কপি করে নেই, এই যে কপি করে নিয়ে সারে, এই যে কপি করে নিয়ে আমরা নিচে ই করলাম, নিচে যে পেস্ট করলাম, পেস্ট করার পর এইখানে আমরা এই যে বসাবো, এখানে দেখুন এখান থেকে আসে আমরা ঠিক এখানে যাই, এই যে এইটা এটা রিনেম করে, রিনেম করে এই যে কপি করলাম, কপি করে লিঙ্কটা বসিয়ে দেই করে এখানে এসে এই যে ঠিক এইটা কপি করে এখানে পেস্ট করলাম, একটা হয়ে গেল। ঠিক একই অবস্থায় আরেকটা নিয়ে নেই, এখানে আমরা যে ডাউনলোড করেছিলাম সেটাও এখান থেকে আমরা বসাবো, এই যে পেস্ট করলাম, দেখুন ডাউনলোড যায়, এখান থেকে আমরা যে ডাউনলোড করছিলাম এই যে কাউন্টার, কাউন্টারের অ্যাপ থেকে ডাউনলোড করছিলাম, এই জিপ ফাইলটা আনজিপ করে নিছে, জিপ ফাইলটা কীভাবে আনজিপ করে, এখানে দিয়ে এই যে এক্সট্রাক্টস হেয়ার এখানে দিলেই আনজিপ হয়ে যাবে। এই যে আনজিপ করে আমি এই দেখে এই যে কপি করে আমাদের জেস ফোল্ডারে দিয়ে দেবো, দেখুন আমাদের এই যে এই যে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন এইটাকে কপি করে লিঙ্ক করে দেবো, এই যে এখানে সেভ করে এই যে কপি করলাম, কপি করার পর আমি নোটপ্যাডে যে এই যে এইখানে এইটুক ই করে এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, এই দেখুন আমাদের হয়ে গেছে। তাহলে
দুটো ফাইলে লিঙ্ক হয়ে গেল, সেভ করলাম। এখন আবার গুগলে যাই, গুগলে যে এখন এখন দেখুন গুগলে যে গুগল থেকে আমাদের এই যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই দুটো জিনিস কিন্তু নিয়ে নিয়েছি। এখন এইটা নেব এখান থেকে, এই যে স্প্যান তিনটের ভিতরে আমরা যে কোনো একটা নিতে পারি। আমরা এখানে এইটা নিয়ে নিলাম কপি করে, এই যে আমরা এই যে ফাইলটা তৈরি করছি ঠিক কাউন্টার আপ এইখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, এই যে এখানে বসিয়ে দিয়ে দেখুন এইখানে কিন্তু পিএইচডির নিচে আমাদের একটা এই যে আছে প্রজেক্ট কমপ্লিটেড, এই জিনিসটা লিখতে হবে প্রজেক্ট কমপ্লিট। তাহলে আমরা প্রজেক্ট কমপ্লিট আরেকটা এইচ থ্রি নিয়ে নেই, আমরা এখানে এইচ থ্রি হিসাবে নিয়ে নেই, এইচ থ্রি স্ল্যাশ দিয়ে আবার এইচ থ্রি দিলাম, তার ভিতরে নিলাম প্রজেক্ট পি আর ও প্রজেক্ট কমপ্লিট। কমপ্লিট এটা লিখে সারে আমরা দেখুন এটা একটু সাজায় ফেলাই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে এখানে দিয়ে ট্যাপ দেবেন, আবার এটা দিয়ে ট্যাপ দিলাম, তারপর এখান থেকে এই ডিপে এটা সরালাম। এই যে এই পর্যন্ত হয়ে গেছে, তারপর এখান থেকে আমরা আর একটু সরাই দেই, তারপর স্প্যান এটা দিলাম এবং এটা দিলাম। এখন আমরা একটু রিলোড করে দেখে আসি আমাদের হয়েছে কিনা। প্রথমে রান করে এই যে ব্রাউজারে গেলাম, ব্রাউজারে যে আমাদের এই যে দেখুন আমাদের প্রসেসটা হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু এখনও সেটা ঘুরতেছে না, তো কোথাও একটা বাদ গেছে দেখি আসি। তো এইখানে আমাদের হবে 200, আমরা এই যে 200 দিয়ে দিলাম আমাদের কোড অনুযায়ী। আর এখানে একটা জিনিস বাদ করছে, সেটা হচ্ছে আমরা এই যে চলে যাই, এখন দেখুন এই যে এই জিনিসটা আমরা এখনও বসাই নি, যে কোয়ারির অপশনটা এই দুটি অপশন বসাই দিছি, এখন এই যে কোয়ারি তাহলে এই জিনিসটা বসাইতে হবে। এই যে কপি করলাম, কপি করে আমরা আবার নোটপ্যাডে এসে এইখানে আমরা একটা স্ক্রিপ্ট নেব। এই যে আমরা একটা স্ক্রিপ্টের ভিতর এসে স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্ট শেষ করি, স্ক্রিপ্ট শেষ করে এখানে দুটো এন্টার দিলাম, এন্টারের ভিতর এখানে পেস্ট করে দিলাম, এই যে পেস্ট করে দিলাম ঠিক, এটা নিয়ে এটা সরাই দিলাম। দেখুন এটা আর একটু সরাই দিই। হ্যাঁ, এখন এখন আমরা রিলোড দিয়ে দেখি, আবার এই যে সেভ করে ব্রাউজারে এই যে রিলোড করে দেখি। এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখতে পাবো ওই দেখুন ঘুরতেছে, এই যে ঘুরছে। তাহলে এখন এভাবে আমরা চারটে করে ফেলাই, এখন আমরা চারটে ঠিক একই অবস্থায়। এই যে এখান থেকে যে যদি আমরা কলাম ধরি, ঠিক কলাম এই পর্যন্ত কপি করে, এই যে কপি করলাম, কপি করে এখানে আরও দুইটা দিলাম, পেস্ট আবার পেস্ট তিনটা আবার পেস্ট, এই যে চারটা দিয়ে দিলাম। এবং এইখানে আমরা চেঞ্জ করে দিই, প্রথম প্রজেক্ট কমপ্লিট, দ্বিতীয় আছে হ্যাপি হ্যাপি ক্লায়েন্টস, তৃতীয় তিন নম্বরটা আছে দেখুন, তিন নম্বরটা আছে কাপস অফ কফি অফার কফার, এবং চার নম্বরটা এখানে আছে যে আর্টিকেল আর্টিকেলস পাবলিশড পাবলিশড। আচ্ছা, এখন আবার সেভ করে আমরা দেখে আসি এই 200 জায়গায় আমরা পিএইচডি দেখি, প্রথমে 50 525, তাহলে এটা হবে 200, পরে এটা হবে 50 50, এটা হবে 500 500, এটা হবে 25 25। আচ্ছা, এখন আবার সেভ করি, সেভ করে আমি আবার ব্রাউজ করে দেখে আসি
ব্যাউসে যায়, এই দেখুন এখন ব্যাউসে চারশো, এই যে ঘুরতেছে। আচ্ছা এখন আমরা জাস্ট এর উপরে ছবি এবং ওভারলে যে জিনিসটা এটা দিয়ে সাইজ করব। এখন দেখুন এই যে কাউন্টার আপ, আমরা এখন স্টাইল ডট সিএস এ লিখে সমস্ত কিছু ফিল আপ করবো। তো দেখুন এই যে কাউন্টার আপ, এখানে এটা কপি করে আমরা এই যে সিএসএস এ বসিয়ে দিলাম। যেহেতু এটা আইটি সেই জন্য হ্যাশ দেব, এবং এখানে সেকেন্ড বাকেট দিয়ে কার্লি ব্রাশ দিয়ে এন্টার দিলাম। এইখানে আমরা লিখব যে ব্যাকগ্রাউন্ড ইউ আর এল, তারপরে ইউআরএলের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দেব। এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমরা লিখব যে দুই ফোঁটা ইমেজ, যেহেতু ইমেজ একটা ফোল্ডারের ভিতর আছে সেই জন্য দুই ফোঁটা দিয়ে হ্যাশ, তারপরে ইমেজ ইমেজেস অবলিক এই ছবিটা এখানে দেব। যে ছবিটা কীভাবে আনতে হবে দেখুন, এই যে ছবিটা আনতে গেলে প্রথমে পিএসডিতে যেতে হয়, তারপর এখান থেকে এই যে রিমুভে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম, অল্ট চেপে ধরে এই যে চোখের উপর চেপে দেব, তারপর ইমেজে যাই, ইমেজে থেকে ট্রিমে ক্লিক করব, তারপরে ওকে। ঠিক এই অবস্থায় আমি এই যে দেখবেন অপাসিটি এখানে সবসময় 100% থাকবে, এই যে অপাসিটিটা 100% বাড়িয়ে দিলাম। তারপর এই অবস্থা ফাইল সেভ ফর ওয়েভ, ওয়েবে যাওয়ার পর এই যে জেপিজি হিসাবে সেভ হবে, তারপর সেভ, তারপর যেখানে আমি সেভ করব ঠিক সেখানে নিয়ে যাব। এই যে ইমেজে যায় আমি ডেস্কটপের এখানে দেখেন এই যে গুরুকুল ভিতর যায়, ইমেজের ভিতর কাউন্ট নামে সেভ করে দিই। এই যে কাউন্ট COUNT কাউন্ট, হ্যাঁ কাউন্ট নামে আমি সেভ করলাম, আমি এটা কপি করে নিলাম। এই যে কপি করে এখানে সেভ করে দিলাম। ঠিক আমরা চলে যাই এখানে, এই যে কাউন্টের ভিতর পেস্ট করলাম, তারপর এখানে লিখতে হবে যে নো রিপিট। আচ্ছা এখন ছবিটা আসছে কিনা আমরা যদি দেখে নিই, সেভ করলাম, সেভ করে আমরা এই যে ব্রাউজার করলাম, ব্রাউজ করলে দেখুন এই যে ছবিটা চলে আসছে, সুন্দরভাবে ছবিটা চলে আসছে। এখন ছবিটার উপর আমরা একটা এই যে সাদা আছে দেখুন, ছবিটা স্পষ্ট কালার চলে আসছে লাইটিং, তাই আমরা এটার উপর কালো একটা শেড দেব, যেহেতু আমাদের পিএইচডিতে এটা কালো একটা শেড আছে ওভারলে বলে। তো দেখুন ওভারলে হচ্ছে এই যে কাউন্ট ওভারলে, আমরা এটা কপি করে এখানে এই যে পেস্ট করব, তারপরে যেহেতু এটা ক্লাস ডট ফোঁটা দেব, এবং এই যে কার্লি ব্রাশ দিয়ে এন্টার দেব। কার্লি ব্রাশের ভিতরে লিখব এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে RGBA, আমরা আগেও বলেছি RGBA মানে রেড গ্রিন ব্লু এবং আলফা, এটার একটা কালার আসবে হালকা। তে এইখানে আমরা এটা দেওয়ার পর তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেবেন, এটা দেওয়ার পর এই যে ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, ফার্স্ট ব্র্যাকেট ভিতরে দেব রেড হচ্ছে 0, গ্রিন 0, ব্ল্যাক 0, তারপর আলফা হচ্ছে আলফা 0.5। আচ্ছা এইভাবে আমরা দিলাম, এবং উইড দিয়ে দিই একটা উইড দিলাম 100%। এটা দিয়ে আমি আবার দেখে আসি, এই যে সেভ করলাম, তারপর আবার দেখে আসি আমাদের উইডটা, এই দেখুন এই যে কালো শেড, হ্যাঁ চলে আসছে, এই যে ওভারলে যে আমরা শেডটা দিলাম এই যে এখানে কালো শেডটা চলে আসছে। আচ্ছা এখন আমরা এইখানে দেব একটা এই যে প্যাডিং, টপে এবং বটমে প্যাডিং দিয়ে দেই কাউন্টার, এই যে এইটা নেব কাউন্টার, এটা নিয়ে কপি করে
আমরা এখানে বসিয়ে দেব, কন্ট্রোল ভি দিলাম, তারপর যেহেতু ক্লাস একটা ডট ফুটা দিলাম, তারপর এখানে কার্লি ব্রাশ দিয়ে কার্লি ব্রাশের ভিতরে লিখব প্যাডিং, প্যাডিং টপ হবে 100 পিক্সেল, উপরে বামে উপরে নিচে এবং ডানে বামে হচ্ছে 0, এবং আবার এটা দেই প্যাডিং বটম, প্যাডিং বটম দিলাম 230 পিক্সেল। আচ্ছা, এখন আবার আমরা সেভ করে দেখি, এই যে সেভ করলাম, তারপর আবার ব্রাউজ করে দেখি আমাদের প্যাডিংটা হয়ে গেছে নাকি। এই দেখুন প্যাডিংটা হয়ে গেছে, এই যে সুন্দরভাবে হয়ে গেছে। এখন এই যে আমাদের প্রজেক্ট সব কিছু লেখা আছে, এইটাই মধ্যখানে আনতে হবে এবং একটা শেড হবে। এই যে আমরা পিএইচডিতে দেখে আসি, এখন এই যে আমরা পিএইচডিতে এই যে দেখি, এই যে এখানে একটা বর্ডার আছে, হালকা একটা বর্ডার আছে, এবং এর ভিতরে এই লেখাটা হবে এবং একটা শেড আছে। তো এই শেডটা আমরা এখন আবার করে ফেলবো, দেখুন। এখন এই যে এখানে এন্টার দিয়ে আমরা বলবো কাউন্ট, এই যে কাউন্ট, এইটা ক্লিক কপি করলাম, কপি করে এখানে কাউন্টটা বসিয়ে দিলাম, এই যে পেস্ট বসিয়ে দিলাম, এবং কাউন্টের যেহেতু ক্লাস ডট ফুটা দেব, তারপর এখানে কার্লি ব্রাশ দিয়ে কার্লি ব্রাশের ভিতরে লিখব বর্ডার, বিও আর ডি ইয়ার বর্ডার 1 পিক্সেল, 1 পিক্সেল আইডি সলিড হ্যাশ দিয়ে। এখন বর্ডারের কালারটা কোনটা হবে সেই কালারটা আমরা দিয়ে দিই। চলুন আবার পিএইচডিতে যাই, বড় করি এটা, এই দেখুন বড় করলাম, বড় করার পর আরেকটু বড় করি, এই যে আমরা কালারটা নিয়ে নিই। প্রথমে এই কালারটা এখানে টিপ দেওয়ার পর এই যে দেখুন, এই যে বর্ডারের কালার, এইটা এইটা না, এই যে কালারটা দিয়ে দিই, ঠিক এই যে এই কালারটা, এই যে বর্ডারের কালারটা, এই যে কালার নিয়ে নিলাম, ঠিক কপি করলাম, কপি করে এখান থেকে আবার বাড়াই গেলাম, এই যে বাড়ে যে এই যে কালারটা এখানে পেস্ট করলাম, পেস্ট করে এটা বসায় দিলাম। তারপরে কালারের পর দেখুন কালার দিয়ে আরেকটা সিওএল ও আর কালার, কালার দেবো আমরা হ্যাশ দিয়ে সাদা। আচ্ছা, তারপরে প্যাডিং দেবো DIDDING প্যাডিং, প্যাডিং দেবো 15 পিক্সেল, এবং ডাইনে বামে 0। একটা ব্যাকগ্রাউন্ড দেবো BACK GROUND ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড যদি আমরা এই যে ব্যাকগ্রাউন্ড হাইপেন দিয়ে কালার, ব্যাকগ্রাউন্ড কালার হবে RGBA দিয়ে, এই যে ফার্স্ট বাকেটের ভিতর আমরা লিখব হালকা একটা শেড আসবে 0 0 0, তারপর পয়েন্ট একটু বেশি দিলাম 7 দিয়ে দিলাম। তারপর এখন ঠিক এইটায় আমরা এই যে কাউন্টার আবার নেই, কপি করে, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে দেখুন স্প্যান, স্প্যান দিয়ে কার্লি ব্রাশ, তারপরে কার্লি ব্রাশের ভিতরে লিখি ফন্ট, ফন্ট সাইজ দিয়ে দিই 30 পিক্সেল। হ্যাঁ, আচ্ছা, আবার যদি এটাকে আমি ওই যে H2-এরও একটা ফন্ট সাইজ দেব, কপি করে এখন দেখুন আবার পেস্ট করলাম, এই স্প্যানের জায়গায় আমি দিয়ে দিই H3, তারপরে কার্লি ব্রাশ দিয়ে এখন আমরা যদি আবার এটা ফন্ট সাইজ দেই ফন্ট সাইজ দিলাম এই যে 20 পিক্সেল। এখন সেভ করে আমরা ব্রাউজ করে দেখে আসি, এই যে ব্রাউজ করে দেখে আসি, দেখলে এখন দেখুন এই যে পুরাই হয়ে গেছে আমাদের। ঠিক এখানে এখন আমাদের নিচে নামাতে হবে, ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখি, এই যে ইনস্পেক্ট এলিমেন্ট করে আমরা তারপরে এটা সহজে নামাইতে পারবো। দেখুন ইনস্পেক্ট এলিমেন্ট করার পর আমরা এই যে এখানে চলে আসি, এই যে এইটা, এই যে ঠিক এইখানে কাউন্ট, কাউন্টের ভিতরে যেহেতু কাউন্টটাকে আমরা একটা এন্টার দিয়ে মার্জিন
হেম মার্জিন মার্জিন টপ দিয়ে দিই। মার্জিন টপে আমরা দেখুন একটা দিয়ে দিই, 40 দিয়ে দিই পিক্সেল। মার্জিন টপে এই যে মার্জিন টপে দিয়ে দিই পিক্সেল। হ্যাঁ এই দেখুন এখানে চলে আসছে, কিন্তু মিডিলে হলে আরেকটু নিচে নামবে, সেই জন্য এই যে এটা এটা দিয়ে আপনারা আরেকটু বাড়াই দিয়ে এই যে ঠিক জায়গায় চলে আসছে। তো এইটা এখন আমরা কি করব, ঠিক এখানে কপি করে এই যে কপি করে আমরা জাস্ট এটা কপি করে আমরা এটা কপি করে আমরা স্টাইল ডট সিএসএ বসিয়ে দিলেই আমাদের পুরো জিনিসটা চলে আসবে। তো দেখুন কপি করে আমি এই যে এখানে বসিয়ে দিলাম স্টাইল ডট সিএসএসে, এই যে পেস্ট করলাম। হ্যাঁ পঞ্চাশ বাউন্ন এই পাশে পিক্সেল দিলাম, এখানে আবার সেভ করি। সেভ করে সেরে এখন যাই, এখন গেলে দেখবেন যে পুরো আমাদের এই যে পুরো জিনিসটা আমাদের হয়ে গেছে। হ্যাঁ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা ভালো লাগে বা আপনাদের উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।